এবছর তো আমাদের 23তম বর্ষ, আর এবছরের আমাদের থিমের নাম হচ্ছে আগমনী, এবং পুরো মণ্ডপটাই বাঁশের কঞ্চি দিয়ে, লক্ষ লক্ষ বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হচ্ছে। তাই এবছর নাম দেওয়া হয়েছে বাঁশের ফুলে দুর্গা সাজে। তিন চার মাস ধরে প্যান্ডেল চলছে, কারণ যেহেতু বাঁশের কঞ্চি, এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ কঞ্চি তো এই দোকানে না এই দোকানে এমন পাওয়া যায় না, তাই কঞ্চিটা খোঁজে আমাদের চ্যালেঞ্জ ছিল সবচেয়ে বেশি। এবং তার সাথে সাথে এখন যেভাবে প্রকৃতিতে যেভাবে বর্ষা হচ্ছে, কাজের একটা প্রবলেম হচ্ছে, একই কাজ দুবার করতে হচ্ছে, ম্যাটেরিয়ালস খারাপ হচ্ছে, ব্যস্ততা খুব চলছে। এবার যেহেতু বছরে একবারই আমাদের মা দুর্গা আমাদের কাছে আসে, সেহেতু আমরা একটা দায়বদ্ধ আছি যে আমাদেরকে মানুষকে কিছু দেখাতে হবে, তাই যত যাই হোক না কেন লড়াই করতে হচ্ছে। বলবো সকলকে আসবার জন্য, এখানে একটা আলাদা চমক আছে, ঠাকুরে, প্রতিমা এবং মণ্ডপে তিনটেতেই থিমের উপরে হচ্ছে, এবং তিনটে জিনিসই এমন কোনো দ্রব্য দিয়ে হচ্ছে না যেটা পরিবেশের ক্ষতি হয়। আপনারা হয়তো দেখেছেন যে পুরো মণ্ডপ বাঁশের কঞ্চি, বাঁশের চাচ, বাঁশের উপরে কাজ হচ্ছে। তাই সকলকে বলবো আপনারা আসুন, একটা আলোর খেলাও চলবে এই মণ্ডপের মধ্যে, মানুষকে নতুন কিছু দেখবার সুযোগ করে দিচ্ছে বন্ধু স্পোর্টিং ক্লাব, আপনারা সকলে আসুন।